পরকালীন শাস্তি কি গিবতের কিতাবুল জানাইজ বুখারি শরীফের হাদিস হাদিস শরীফ আল্লাহ নবী বলেন আল্লাহ রসুসাল আলী ও এক কবরে পাশ দিয়ে যাইতেছেন দেখেনি কবরের মধ্যে দুইজন মানুষের আজাব হয় সাহাবাই কারামকে নবী বলতেছেন দুইজনে আজাব হইতেছে কোন কারণে একজন হইল প্রস্রাব করে সে পবিত্র হইতো না আর আরেকজনের ব্যাপারে নবী বলেন সে গিবত করত আল্লাহ নবী রহমতের নবী দুইটা গাছের ডাল শুকনার দুইটা গাছের ডাল কবরের মধ্যে লাগাইয়া দিয়ে নবী বলতেছেন যে এই পাতাগুলি যতক্ষণ সতেজ থাকবে আল্লাহ এই খাতিরে তাদের আজাবটা কিছু কমায় রাখবে তাহলে প্রকাশ্যে নবীকে কবরে আজাব দেখানো হয়েছে আল্লাহ নবী কবরে আজাব দেখতেন আল্লাহ আমাদেরকে কবরে আজাব দেখায় না কিন্তু নবীকে আল্লাহ দেখায় নবী দেখছেন কোন কারণে আজাব হইতে তাও দেখছেন এজন্য কবরে আজাব থেকে যদি বাঁচতে হয় পশ্রাপ করে পবিত্র হওয়া লাগবে সাফ হওয়া লাগবে এক দুই নাম্বার গিবত করা যাবে না পরনিন্দা করা যাবে না মানুষের দুশ্চর্চা করা যাবে না এর দ্বারা আল্লাহর নবী নিজের চুকে দেখছেন এই অপরাধে অপরাধী মানুষটারে খবরে আজাব দেওয়া হচ্ছে দাউদ শরীফের আরেকটা হাদিস মেরাজ আজ রজনীতে আল্লাহর নবী বলেন আমি দেখলাম কি দেখলাম একদল মানুষ জাহান্নামে ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে লাহুম আজ ফারুম হাসি ইয়াকমিশুন উজুক আহুম সুদুর আল্লাহর নবী বলেন আমি দেখলাম একদল জাহান্নামি এদের নখগুলা হল লোহার এই লোহার নখগুলা দিয়ে তামার লোহার লোক নখগুলা দিয়ে মুখ আর বুকের গোস্তুকে ভাবে তুলে তুল তুলতেছে এত ধারালো নোক এই দিয়া নিজের মুখের গোস্ত খামচাইতেছে খামচায় খামচায় উঠাইতেছে বুকের গোস্ত খামচায় খামচায় উঠাইতেছে আমি জিজ্ঞেস করলাম ভাই যে ব্রাইলের আকারা হা উলা ই আহলুল কেবা মান হা উলা ই হা উলা ই আহলুল আমি জিজ্ঞেস করলাম ভাই যে ব্রাইলের আকারা আমিন কয় নবী গয় রা হলো দুনিয়া থেকে দল একসাথে বৈশাখ গিবোধ করতো গিবোধ করতো ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম মনে রাখবেন আল্লাহর গোলাম পবিত্র কুরআনের সূরায় হুমাজার মধ্যে আল্লা বলেন ওয়াইলুন নি কুল্লি মাজা লমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা এই সূরার মধ্যে তিনটা অপরাধী অপরাধী তিন অপরাধে অপরাধী মানুষকে আল্লাপাক জাহান নামের শাস্তির কথা বলেছেন এর ভিতরে ওই অপরাধগুলা তিনটা একটা হলো কেউ সামনাসামনি কেউ রে কেউ অপমান করে অথবা তার অগুচরে সে দশজনের সামনে তার অপমান করে আরেকটা হলো সম্পদ জমা করে রাখে এই তিনটা অপরাধে অপরাধী মানুষকে আল্লাহ পাক রব্বুল জাহান জাহান্নামে ওই পিলারের মধ্যে আল্লাহ পাক বাঁধবেন হয় মানুষের সামনে সামনাসামনি সামনে একজন মানুষ অপমান করল সামনা সামনে অপমান করল অথবা আড়ালে অপমান করল আহা মানুষের ইজ্জত একজন মমিনের ইজ্জত দুলিস্বাদ করে দেওয়া নষ্ট করে দেওয়া এটা আল্লাহ কখনো বরদাস্ত করতে পারে না বরদাস্ত করতে পারে না আপনি যত কি করেন ধৈর্য ধরবেন এক্ষেত্রে কারণ মুমিনের দাম খানায় কাবার চেয়েও বেশি আল্লাহ নবী বলতেছেন হে খানায় কাবা ওই সত্তার কসম খেয়ে বলি তোমার দাম অনেক বেশি তোমার দাম অনেক বেশি এ কথা সত্য কিন্তু মনে রাখবা তুমি খানায় কাবার চেয়েও একজন মুমিনের দাম ওদার কসম আল্লাহর কাছে অনেক বেশি একজন মুমিনের দাম তুমি কাবার চেয়েও আল্লাহর কাছে বেশি একজন মুমিনের ইজ্জত একজন মুমিনের সম্মান তুমি কাবার সম্মানের চেয়েও বেশি এজন্যই বলা হয়েছে একজন মুসলমানের ইজ্জত নষ্ট করা কাবা ভাঙ্গার সমান সহজ কথা নয় এজন্য এই অপরাধে অপরাধী মানুষগুলাকে পাক হাসরের মাঠে জাহান নামের كتير خمبار شنق وَيْلٌ لِكُلِّ خُمَزَةٍ لُمَزَةٍ أَلَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَ يَحْسَبُ أَرْنَ مَا لَهُ أَخْلَدَ كَلَّا لَيُنْبَذَرْنَ فِي الْحُطَمَ وَمَا أَدْرَاكَ ما الْحُطَمَ نَارُ اللَّهِ الْمُوْقَدَةُ الَّتِي تَتَّلْيُّ عَلَى الْأَفْئِدَةِ আল্লাপাক বলবে ওই ও তোমাকে জাননি এটা আল্লাহর প্রজ্বলিত আগুন এটা এমন এক প্রজ্বলিত আগুন যে আগুনের দ্বারা তারে পিঠগুলারে এমনভাবে বাঁধাই করা হয় এমনভাবে তার হাত দুইটারে বাঁধাই করা হয় যে বাধার কারণে সে নড়তে পারে না চড়তে পারে না আগুন ধরে হয় এই আগুনের দ্বারা তার কলিজা আগু জ্বলে তারপরে তার বডি জ্বলে আগুন পাক দিয়ে কলিজা জ্বালায় ওই ভাইয়েরা বন্ধুরা হুতা নামা হুতামা নামক জাহান নামে যাদেরকে আল্লাপাক আসামি বানায় রাখবে রে ভাই এ আগুনে তাদের কলিজা আগে জ্বালাবে কলিজা আগে জ্বালাবে তারপরে কলিজার আগুন যখন জ্বলবে এই গিবৎকারী মানুষগুলার কলিজা জ্বলবে আর তার নাক দিয়া মুখ দিয়া এই এইরকমভাবে পায়খানার ছিদ্র দিয়া ধোঁয়া বের হবে জান্নাতি মানুষগুলা দূর থেকে দেখবে দেখবে আর বলবে আরে এর কলিজা জ্বালাইতে আগুনে

আল্লাহ পা আকরাবুল আলমিন যখন এই কথা বলেছেন জাহান্নামিদের চামড়া আগুনের দ্বারা জ্বলবে আবার নতুন চামড়া আল্লাহ লাগাই দিবে এত ভয়াবহ আজাব থেকে নিজেরে বাঁচানোর জন্য আমার নবী রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করছেন বলছেন রব্বানা শরীফ আন্না আজাব জাহান্নাম ও মালিক আমি মোহাম্মদ জাহান নামের আজাব থেকে তোমার কাছে মুক্তি চাই কারণ আমি মোহাম্মদ জাহান নামের আজাব শুনিতে পারবো না ربنا صرف عنا ذاب جهنم ان ذابها كان غراما اللهم اجعل في بصري نورا وفي سمع نورا اللهم انك تعلم سري وعلى لا يخفى عليك شيء من امري انا البائس الفقير <applause> الله تم يا مر شب جنو بيتر আল্লাহ আমার চোখের মধ্যে নূর দাও চেহারার মধ্যে নূর দাও আল্লাহ আমার কানের মধ্যে নূর দাও আল্লাহর সর্বপ্রকারের তোমার নূর দ্বারা আমাকে পরিপূর্ণ করে দাও ভাইরা বন্ধুরা এইভাবে আল্লাহর নবী জাহান্নামের আজাব থেকে নিজের আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন ও ভাই কয়েকটা ক্ষেত্র আছে কি বোধ করা যায় যে বৈধ ক্ষেত্র কয়েকটা জায়গার ক্ষেত্র আছে এমন যে এই ক্ষেত্রে গীবত করা বৈধ এর ভিতরে এক নম্বর হলো পরামর্শ দান পরামর্শ দান শরীফের মধ্যে আসছে বুখারি মুসলিমের মধ্যে কেউ যদি আপনার বিয়ে শাদির ব্যাপারে পরামর্শ চায় এলাকার মেয়েটা এলাকার ছেলেটা সম্পর্কে পরামর্শ চায় ওই অবস্থায় আপনি যদি তার কোনো ভুল থাকে তার দোষ থাকে সেটা বলে দেওয়া সেটা তারে জানায় দেওয়া এখানে বৈধ এটা গিবোধ হবে না গিবোধ হবে না কারণ আপনার একটা সিদ্ধান্তের দ্বারা তার জীবনের বহুত বড় ক্ষতি হয়ে যাইতে পারে এজন্য সত্য কথাটা জানাই দেওয়া এখানে জানাইলে কি হবে না আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় কি নিয়ে তিনি কথা বলেছেন যারা গিবত করে কত বড় কবিরা গোনা গিবদ করা কত বড় কবিরা গোনারে ভাই আল্লাপাক বলেন তোমরা পরস্পরে একে অপরের গিবধ করো না তোমরা কি এটা পছন্দ করো যে তোমাদের কোনো ভাই তার আরেক ভাইয়ের মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করবে এটা কি কেউ পছন্দ করো অর্থাৎ আল্লাহ বুঝাইলেন না এটা তো কেউ পছন্দ করো না যে মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করা এটা যেমন না পছন্দ করাটাও তেমন না পছন্দ এটা যেমন খারাপ কাজ গিবতটাও তেমন খারাপ কাজ এটা যেমন তোমাদের ঘৃণার বস্তু গিবত করাটাও এমন ঘৃণার বস্তু ঘৃণার বস্তু যদি তুমি এটা পারো তাহলে গিবত পারবা যদি তুমি এটা না পারো গিবতও তুমি পারবা না কেউ যদি কয় না আমার দ্বারা অসম্ভব মরা ভাইয়ের বুঝতো কেমনে খাবো আল্লাহ বললেন তাহলে গিবত তুমি বলবা গিবত পারবা না আর যদি তুমি বলো যে না আমি পারবো মরা পারব খাইতে পারবো তাহলে তোমার দ্বারা গিবোধ করা অসম্ভব কেউ বলবে এমন কথা যে হ্যাঁ আমি এটা পারি এমন কোন মানুষ নাই পৃথিবীর সবার কাছে এটা নিকৃষ্ট অত্যন্ত খারাপ এবং এটা সে রাজি কিন্তু কাজ না আল্লাহ বলেন ক্ষেত্রেও তুমি করো আমি রাজি গিবত করতে রাজি না কারণ এটার মধ্যে ভয়াবহ ক্ষতি আর সমাজ নষ্ট দেশ নষ্ট ঘর নষ্ট মসজিদ নষ্ট মাদ্রাসা নষ্ট সব নষ্ট গিবতের কারণে সকল শান্ত পরিবেশ অশান্ত হয়ে গেছে পানির পরিবেশ আগুন হয়ে গেছে গিবতের কারণে গিবতের কারণে আজকে সব জায়গায় গিবতের চর্চা গিবত আর গিবত নাই গিবত হয়ে গেছে এখন গিবাত আমাদের হবিগঞ্জের দিগলবাগি হুজুর রাহিমহল্লা আজকে দুনিয়ায় নাই হুজুরের জবানের কথা যে গিবত আর গিবত নয় গিবত এখন গিবাত হয়ে গেছে গিবাত যত মজা লাগে গিবত করতে তত মজা লাগে গিবাত খাইতে যত মজা গিবত করতে তত মজা একজনে গিবত করে আর জনে মজা লয় জনে মজা লয় গিবাতের মতোই গিবাতের মতোই এটা মজা লাগে শয়তান এটা মজা লাগায় দেয় কারণ জানে শয়তানে যে এটার মধ্যে কত বড় ক্ষতি কত বড়ো ক্ষতি শয়তান তো ভালো করে জানে যে কি ক্ষতিটা না হইতেছে কারণ যে মানুষটা গিবত করে এই গিবত করার কারণে তার নামাজটা পইরা যে আসছে দোকানে বইয়া গিবত শুরু করছে ওই তার পিছনে নামাজ পইরা পৈরা আসার সবাবটা সাথে সাথে ট্রান্সফার হইয়া তার আমল নামা থেকে ওই যার গিবত করতেছে গিবত কৃত ব্যক্তির আমল নামায় জমা হইতেছে ট্রান্সফার মসজিদের ভিতরে ঢুইকা শয়তান পারলো না তার আমল নষ্ট করত। মসজিদের ভিতরে ঢুইকা পারলো না তার আমল নষ্ট করত। চেষ্টা করলো পারলো না এখন মসজিদ থেকে বের হইয়া চার দোকানে বসাইয়া যখন গিবতের পরিবেশে বসাইয়া দিছে হয় গিবত করতেছে নয় গিবত শুনতেছে দুই দলের কোন এক দলের সদস্য বানাইয়া শয়তান তার মসজিদে নামাজ পড়ার নষ্ট করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে শয়তান করে তুই বাঁচবি কেমন করে মসজিদে আমার কাছ থেকে বেঁচে গেলি কিন্তু চার দোকানে আইসা তুই বাঁচতে পারলি না ধরা খায় গেলি তোর নামাজের আমি শয়তান নষ্ট করে দিলাম একমাত্র একমাত্র কবিরা গুনা গীবত যেই কবিরা গুনাটার যেই কবিরা গুনাটার শাস্তি যেই কবিরা গুনাটার কারণে আমার নেকি আমার আমলনামায় থাকে না ট্রান্সফার হয়ে অন্যজনে আমল আমলনামায় চলে যায় এত বড় কঠিন কবিরা গুনা গুনা শুধু লিখা হয় তা না আমার আমল চলে যায় আমল চলে যায় গীবত শব্দের অর্থ কি কয় জিকরু কা খা কা একরহমান এমন একজন মানুষ সম্পর্কে এমন একজন মানুষের আলোচনা করা কোনো মানুষ সম্পর্কে এমন আলোচনা করা কোনো মানুষ সম্পর্কে এমন আলোচনা করা যে আলোচনাটা সে নিজে শুনলে কষ্ট পায় কোনো একজন মানুষের অনুপস্থিতিতে তার এমন কোন বিষয় নিয়ে আলোচনা করা যে আলোচনাটা তার কানে গেলে বলে সে কষ্ট পায় দিক্রুকা কাকা কাবিমায় এক রাহু ভাইরা বন্ধুরা এটা যদি সত্য কথাও হয় তবুও সেটা কি আর যদি সেটা মিথ্যা কোনো ঘটনা হয় মিথ্যা কোনো অপবাদ হয় তাহলে তো অপবাদ 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 এটাকে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল আর সুলাল্লা সেটা যদি কলা আর ওই তো ইনকান আফি অফি হিমা আকুল কলা ইনকানাফি হিমা তাকুল ফকা দিকতা ফকা দিকতা বা তুহু ফকা দিকতা দিগ দিগ তুমি তুমি যদি যে কথাটা বলেছো এটা যদি তার মধ্যে থাকে তবেই তো সেটা গিবত তবেই তো তুমি তার গিবত করলে আর যদি সেটা তা না হয় তাহলে সেটা তহমত যদি সেটা না হয় তাহলে তাহমত বা হাত তাহু আল্লাহ নবী বলেন যদি সেটা তার মধ্যে না থাকে এই দোষ যদি তার মধ্যে না থাকে তবে তার তার উপরে অপবাদ দিলা তহমত দিলা এটা তো গিবতের চেয়ে বেশি কঠিন গুণা এই কথা বলার কোন সুযোগই নাই যে আমি তো মিথ্যা কিছু বলছি না আমি তো কিন্তু মিথ্যা কিছু বলছি না আমি যা সত্য তাই তো বলছি আরে সব সত্য কথাই সব জায়গায় বলা যায় না এই সত্য কথাটাও বলতে হলে তার সামনে বলতে হবে তার অনুপস্থিতিতে সত্য কথা মানুষের সামনে বইলা তার ইজ্জত নষ্ট করা তার একটা দোষ যে দোষে আসলেই সে দোষী এই দোষটা তার অনুপস্থিতিতে আরো পাঁচজনের সামনে বইলা তারে ছোট্ট করা তারে অপমান করা এটার নামই গিবদ এর নামই গিবদ হয় কি কয় হয় কি হলো কি কয় আমি যে নামাজ পড়ে আসলাম আমার নামাজের আমল তার আমল নামায় চলে যাবে আমি যে জিকির করলাম জিকিরের আমল তার আমল নামায় চলে যাবে আমি যে কোরআন তেলাওয়াত করলাম কোরআন তেলাওয়াতের সবাব তার আমল চলে যাবে ট্রান্সফার কত বড় কঠিন বাইরে জিনাবে বিচার করলাম কিন্তু আমল তো আরেকজনের আমল সব তো আরেকজনের আমল নামায় চলে যায় না আমার নামাজ তো আরেকজনের আমল নামায় চলে যায় না আমার জিকির আমার কোরআন তিলাম তো আরেকজনের আমল নামায় চলে যায় না বাইরে মিথ্যা কথা বললো তো এমনটা হয় না চুরি ডাকাতি করলো এমন হয় না খুন খারাপি করলো এমন হয় না গুনা হয় গুণা হয় এক একটা এক এক দিক দিয়ে বহুত বড় এক একটা গোনার এক একটা ক্ষতি এক একটা গোনার এক একটা বিরাট বড় বড় ক্ষতি গিবতের সবচেয়ে বড় ক্ষতি হলো ওই গিবৎকারীর যে গীবত করতেছে তার ন্যাকামল গোলা গিবৎকৃত ব্যক্তি যার নামে করা হচ্ছে তার আমল নামায় ট্রান্সফার এটা কত বড়ো কথা যে আমি অ্যাকাউন্টে টাকা ঢুকাইলাম আমার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকলো না ঢুকলো যে আরেকজনের অ্যাকাউন্টে এমন হয়নি না হয় না ভুল করলে তো হবেই মোবাইলে টাকা ঢুকাইনি না ঢুকাই না আমরা ঢুকাই এই মোবাইলে টাকা ঢুকাইতে গেলে যদি একটা নাম্বার ভুল হয় টাকা কি মাঝখানে আটকে থাকে না ভুল নাম্বারে চলে যায় ভুল নাম্বারে চলে যায় টাকা মাঝখানে আটকে থাকে না ঠিক তেমনিভাবে আমি নামাজ পড়লাম তেলাওয়াত করলাম আমি জিকির করলাম হ্যাঁ আমার এই আমল গুলা ওই একটা ভুল নাম্বারে টিপ দেওয়ার কারণে একজনের গিবত করার কারণে এটা ভুল নাম্বারে চলে যাচ্ছে এই জন্যই ইমাম সাফির রহমতুল্লাহ আলী ওনার জীবনীতে পাওয়া যায় কেউ যদি ওনার সম্পর্কে গিবদ করত তো উনি তার বাড়িতে মিষ্টি পাঠাইতেন এবং আবানীপা রহমতুল্লাহ আলী সম্পর্কে এই কথা পাওয়া যায় তার বাড়িতে মিষ্টি পাঠাইতেন যে যাও তার সে যে সেজে আমার একটু উপকার করলো আমি এতটুকু আমল করতে পারতাম না হ্যাঁ আমি আমার আমল করতাম এখন বাকি আরেকজনের তার আমলটাও যে আমার এসে দিয়া দিল। এত বড় উপকার করলো এজন্য তার বাড়িতে মিষ্টি নিয়ে যাও মিষ্টি পাঠাইতেন ভাইরা বন্ধুরা এজন্য সুসুফিয়ানে কেরম বলেন আরে গিবদ যদি করতে চাও তাহলে যার গিবদ করতেছো তারে তো তুমি অনেক উপকার করতেছো আখেরাতের লাইনে তুমি তার অনেক আগায় দিতেছ আখেরাতের লাইনে তুমি তোমার নে কামল তারে দিয়ে দিচ্ছ অতএব এত বড় উপকার যদি তুমি কারো করো তাহলে সেটা করা দরকার তোমার মায়ের তোমার বাবার আখেরাতের লাইনে তুমি এত বড় উপকার করতেছো নিজের আমলটা দিয়ে দিচ্ছ এত বড় উপকার পাওয়ার হকদার হলো তোমার মা তোমার বাবা সবার আগে অতএব তুমি যদি গিবত করতে চাও মার গিবত করো বাবার গিবত করতে চাও যদি গিবত করতে মন চায় বাবার গিবত করো তাহলে বাপ মা অনেকটা উপকার পাবে তোমার দ্বারা তুমি তোমার নেকিটা বাপ মা পাবে তোমার সওয়াবটা বাপ মা পাবে কাজে লাগবে ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম মনে রাখবা গিবত অনেক কিছুর দ্বারা হয় রে ভাই আবু দাউদ শরীফের হাদিস মুখের দ্বারাও গিবত হয় চোখের দ্বারাও গিবত হয় অভিনয়ের দ্বারাও গিবত হয় মুখের দ্বারাও গেবত করা হয় চোখের দ্বারাও গেমদ করা হয় কিছু মানুষ সমাজে আসে দেখবেন চোখের ইশারায় দুইজনে এরা একজন আরেকজনকে বুঝে কেউ খালি আসছে হুম ইশারা একটা দিয়ে দিছে টিপ দিয়ে দিছে চুকের টিপ দিয়ে যে লোকটা আইলো এই এখানে এখানে ছোটো করে ফেলাইছে হ্যাঁ ইশারার মাধ্যমে তারা এখানে কালার করে ফেলাইছে সমাজের মধ্যে এই মজলিসের মধ্যে তারা ছোটো করে ফেলাইছে এটা চুকের কিবদ অভিনয়ের মাধ্যমে গিবত হয় অভিনয়ের মাধ্যমে গিবত হয় লোকটা হয়তো বা একটু খাটো মানুষ হাতে এভাবে দেখায় এক পা তার হয়তো ল্যাংরা হাটে ইরম ইরম দেখায় অভিনয় করে হ্যাঁ হয়তো সে কথা কইতে যায় কথা কইতে যায় মুখে বাজে তুত্তা এইভাবে দেখায় এই সমস্ত অভিনয়ের মাধ্যমে সমাজে হয় চর্চা কি আমি তো নাম নেই নাই নাম না নিলে কি হবে চুকের দ্বারা করছো জবানের দ্বারা তুমি নাম নাই কিন্তু অভিনয় কইরা তার কিবদ করছো অভিনয় কইরা কারণ তোমার অভিনয় করার দ্বারা মানুষ বুঝে গেছে কারে বুঝাইতেছো কারে বুঝাইতেছো অভিনয় করার দ্বারাই বুঝে গেছে সমাজের মানুষ নাম নেও নাই বুঝে গেছে কারে তুমি পসাইতেছ ঠিক তেমনি ভাবে চুকের ইশারার দ্বারা তুমি বুঝাই দিস কারে তুমি পচাইতেছো কার ইজত নষ্ট করতেছ নাম না নিল এখানে গিবত নাম না নিল এর নাম গিবত এখানে গিবত হবে এর নামে গিবত আবুদ শরীফ রায় ভাইরা বন্ধুর জন্য বলতেছিলাম মনে রাখবারে ভাই একটু ভালো করে ইয়াদ করো এ ভাই আল্লাহর নবী রহমতের নবী বলেন যে ব্যক্তি গিবত করে আর যে গিবত শুনে তারা দুনু দল সমান দল সমান যারা শ্রবণ করে গিবত সে যদি শ্রবণ করার সুযোগ না দিত তাহলে কিবদকারী লোকটা গিবত করার সুযোগ পাইতো না যারা শুনতেছে মজা নিতেছে কথা কয় না মাঝে মাঝে একটু একটু তাল দেয় একটু একটু তাল দেয় তার তাল দেওয়ার কারণে অথবা সে প্রতিবাদ না করার কারণে চুপচাপ থাকার কারণে সে গিবোধ করার সুযোগ পাইতেছে মায়ার নবী বলে দুনু জন সমান অপরাধী আল্লাহর নবী বলে গিবতের গুনা জাননি কত কঠিন আলগী বতবাসত দোমিনা জিনা জিনার চেউ কঠিন গুনা কারণ জিনাকারী জিনাকারী সে তার নেকি আরেকজন লে দিয়া দেয় না কিন্তু গিবৎকারী তার নেকি আরেকজন লে দিয়া দেয় এই দৃষ্টিতে গিবৎ জিনার চেউ বড় খারাপ আল্লাহ নবে খাদিস নিফি বলেন নবী বলেন আল্লাহ সাহিবেন যতক্ষণ পর্যন্ত ব্যক্তি তারি রে ক্ষমানা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে মাফ করবে না এর দ্বারা আল্লাহর হক নষ্ট হয় বান্দার হক নষ্ট হয় গিবত এর দ্বারা আল্লাহর হক নষ্ট হয় বান্দার হক নষ্ট হয় আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দেয় কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ দেয় না এজন্যই নবী বলেন কি বোধ করা হল সে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কি মাফ করবে না মাফ করবে না হাসরের মাঠে বলুন তো মাফ নেওয়ার কোনো ব্যবস্থা আসেনি কোনো ব্যবস্থা নাই কোনো ব্যবস্থা নাই হাসরের মাঠে মানুষ অনেকই দ্বারা বলবে মালিক তুমি কেমনে জান্নাতি দিতেছো বলে তাহার যুদ্ধ পড়ছে এরে তুমি কেন জান্নাতি দিতেছো কারণে অজ করছে এরে তুমি কেন জান্নাতি দিতেছো কারণ এর আমল নামায় অনেক কোরআন তিল অসংখ্য গণিত মানুষ দ্বারা বলবে আল্লাহ আমরা ওর কাছে পাই আমরা পাওনা দার কেউ বলবে আমি পাই আমার ইজ্জত নষ্ট করছে কেউ বলবে আল্লাহ আমার অমুক হক মাইরা খাইছে আল্লাহ আমাকে সমাজের মানুষের কাছে বেঈত করছে এইভাবে মানুষের হক গুলা যখন আল্লাহর সামনে এইভাবে মামলা নিয়ে দাঁড়াবে রব্বুল আলম তখন বলবে বান্দারে আমি কিছু জানি না ওদের মামলা আগে তুমি ডিসমিস করো তারপরে তুমি তোমার আমল লইয়া জান্নাতে যাও একথাটাই নবী বুঝে বলছেন সাহাবাহিকামকে আতাদ্রুন আমাল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব অসহায় মানুষটা কোন মানুষ নবীজি বলেন আল মুফলি সুফিনা মাতা। ন আমাদের মধ্যে নিঃস্ব অসহায় মানুষটা তো ওই মানুষটাই যার কোনো সম্পদ নাই টাকা পয়সা নেই নবী বলে না 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 সে না তোমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব অসহায় হলো যে ওই মানুষ যে হাসরের মাঠে অনেক নেকির লইয়া উঠবে পাহাড় পরিমাণ নেকি লইয়া উঠবে কিন্তু মানুষের হক দিতে দিতে সব নেকি শেষ হইয়া যাবে সেই হলো তোমাদের মধ্যে সবচেয়ে বড় নিঃস সবচেয়ে বড় অসহায় চুকের সামনে পাহাড় পরিমাণ নেকি শেষ হইয়া বরং মানুষের গুণা তার ঘাড়ে আরো চাপায়া দেওয়া হবে আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দান করো আল্লাহ চার দোকানকে গিবতের এই গিবতের গিবতের এই কি কয় সংসদ গিবতের সংসদ ভবন এর থেকে আল্লাহ তুমি জাতিকে গোটা মুসলিম উম্মাকে আল্লাহ হেফাজত করো উলামায়ে কেরামকে আল্লাহ গিবত থেকে হেফাজত করো আমাদেরকে আল্লাহ গিবত থেকে হেফাজত করো কারণ ওলামায় কেরামকে দ্বারা শয়তান জিনা করাবে না শয়তান সিনেমা দেখাবে না কারণ শয়তান জানে একজন হুজুরকে যদি বলে মিয়া সিনেমা দেখবানি নতুন সিরিয়াল আসছে সে আর যদি লাঠি পায় লাঠি দেয় শয়তানের পাও ভাঙতে পারে আরামির বাচ্চা কস কি তুই হ্যাঁ কিন্তু শয়তান জানে কারে কোন জিনিস দিয়ে মন্ত্র দেওয়া লাগবে যারে সিনেমার কথা বললে সিনেমা দেখবে হের কাছেই যে সিনেমার কথা বলবে আর ওলামা একরামের কাছে একসাথে বয়ে গিবতের চর্চা শুরু করাই দিবে অমুক মুফতামিম কেমন অমুক নাজিম সব কেমন অমুক ইমাম সাহেব কেমন অমুক খতিব কেমন অমুক হুজুর কেমন অমুক মুফতি কেমন এই অল্প সময়ের ভিতরে জমজমার গিবতের আসর শুরু হয়ে যাবে জিনার থেকে সিনেমা দেখার থেকে কম না শয়তান মনে মনে হাসে তোমার সিনেমার কথা কইলে তুমি যাইতা না বরং আমারে পিটাইতা এখন সিনেমার থেকে কম করতেছো না বেশি করতেছো সিনেমা দেখার চেয়ে কম করতেছো না বেশি করতেছো ওই আজকা থেকে আড়াল থেকে শয়তান মুসকি মুস্কি হাসে এজন্য বলতেছিলাম মনে রাখবা খাদি ঈশ্বরী ফলার নবী বলেন দুনিয়া ক্ষতি নে নষ্ট করে দেয় কেমনে ওই যে বলছিলাম কেমনে আনাবি উমামাত রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله ان العبد لا يؤتى كتابه يوم القيامه منشورا নিশ্চয় কিয়ামতের ময়দানে একজন মানুষের আমলনামা খুলে দেওয়া হবে حسنات জেই নেকি সে করে নাই করে নাই আমল নামাক খুলে দেওয়ার পর দেখবে অনেক নেকি লাম ইয়ামাল হাযাই আমলগুলি সে করে নাই ফায়াকুল রাব্বি লাম আমাল হাযি হাযিহিল হাসানাত বলবে আল্লাহ আমি তো এত আমল করি নাই এতগুলি নেকি করি নাই কেমন কলে হলো ফায়াকুল ওয়া না কদাবতুহা বিগতিবি ইগদিয়া বিন নাস ইইয়াকা বলবে হ আমি আল্লাহ তোমাকে দিয়েছি কারণ মানুষ তোমার গিবত করত যারা তোমার গীবত করেছিল দুনিয়ায় ওদের এনে কি গুলা আমি আল্লাহ তোমার আমল নামায় দান করে দিয়েছি তোমার আমল নামায় লিখে দিয়েছি আল্লাহ দেখছে কেমন লাভ আরেকজন বান্দার আমল নামা হাসরের মাঠে খুলে দেওয়া হবে আলম আম আল হাসানাতন ইয়ংমা কাদা বা কাদাব সে আমল নাম উল্টেয় দেখবে তার অনেকগুলি নে কি নাই অনেকগুলি আমল নাই অথচ যা সে করেছে তসবি করেছে তসবিন আমল নাই কোরআন তিলাবত করেছে তিলাবতের আমল নাই নফল রোজা রাখছে রোজার আমল নাই ভাই কল উড়াক তখন আল্লাহ রে বসবো আল্লাহকে বলবে ভাইয়া কুল উড়াবি আলম আম হাসানাতন কাদা ইয়ংমা কাদাব আ কাদা ও মালিক আমি কো ওই কামল করি নাই ওই দিনও তো মসজিদে আমার কাছে দান চাইলো সাহায্য চাইলো আমি পঞ্চাশ হাজার টাকা মসজিদে দিলাম এই নে কি গেল কোথায় অমুক মসজিদে দশ হাজার টাকা দিলাম ওই নে কি গেল কোথায় অমুক গরিব মানুষকে পাঁচ হাজার টাকা দিলাম ওই নে কি গেল কোথায় ভাই কল মাহাই তো আনকা আল্লাহ তখন বলবে না আওয়াজ দিয়ে বলা হবে এগুলা মিটাই দেওয়া হয়েছে মিটাই দেওয়া হয়েছে ট্রান্সফার হয়ে গেছে ট্রান্সফার কেন বি কয়বিআ একদিকে তুমি নাকি কামাই করছো আরেকদিকে মানুষের করছো যাদের করছো তাদের আমল নামায় ট্রান্সফার হয়ে গেছে তাদের আমল নামায় ট্রান্সফার হয়ে গেছে এজন্য রে ভাই বড় খতরনাক বড় খতরনাক নবি বলে আল লাগি বা তো জিনা জিনার চেয়েও কঠিন কবিরা গোনা বলা হয়েছে এই কি করাকে করা কি করা কে ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম এই গোনা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন ভাইরা বন্ধুরা তুমি যদি সমাজে মানুষকে অপমান করো মানুষকে অপমান করো আল্লাহ তোমাকে তোমাকে তোমার ঘরে অপমানিত করবে কি করবে আল্লাহ তোমাকে তোমার ঘরে অপমানিত করবে হাদিস শরীফ আল্লাহ নবী বলেন মানিত তবা আওরাতিহিম ইত্তাবিউল্লাহ আওরাতাহু অমায় ইত্তাবিউল্লাহ আওরাতাহু ইফযখু ফি বাইতিহি আবু দাউদ শরীফে روایت যে ব্যক্তি আরেকজন মানুষকে সমাজে ছোট করে হেয় করে তার গীবত চর্চার মাধ্যমে তার কোনো দোষ আলোচনার মাধ্যমে তার কোন গোপনীয় কথা গোপনীয় বিষয় 10 জনের সামনে প্রকাশ করার মাধ্যমে যে একজন মানুষকে দশজনের সামনে ছোট করলো অপদস্থ করলো বেজ্জত করল আল্লাহ তার পিছনে লেগে যায় আর আল্লাহ যার পিছনে লেগে যায় অমিহু সে মানুষের সামনে তারে অপমান করছে আর আল্লাহ তারে তার ঘরে অপমানিত করবে সে দশজনের সামনে ওই মানুষটারে বিজ্জত করছে আর আল্লাহ তারে তার ঘরে বে করবে এটা কত বড় খতরনাক এটা ওইটার চেয়ে আরো বেশি কষ্টের বেশি অপমানজনক সন্তানের হাতে ইজ্জত হওয়া এটা বেশি বেশি কষ্টের কষ্টের স্ত্রীর হাতে হওয়া কর্মচারীর হাতে বেজ্জত হওয়া বেশি কষ্টের বেশি লাঞ্ছনার বেশি অপমানের এজন্য জন্য গিবতের একটা দুনিয়াবি উল্লেখযোগ্য ক্ষতি হলো যে মানুষ মানুষের গিবত করে বেড়ায় যে সবসময় গিবতের কাজে ব্যস্ত থাকে এরে আল্লাহ তার ঘরে ইজ্জত করে তার ঘরে ইজ্জত করে সে মানুষের সামনে আরেকজন বিজ্জত ইজ্জত করে আর আল্লাহ তারে তার ঘরে ইজ্জত করে ভাই আমার পরকালীন শাস্তি কি গিবতের কিতাবুল জানাইজ বুখারি শরীফের হাদিস হাদিস শরীফ আল্লাহ নবী বলেন আল্লাহ রসুসাল আলী আসাল্লাম এক কবরে পাশ দিয়ে যাইতেছেন দেখেনি কবরের মধ্যে দুইজন মানুষের আজাব হয় সাহাবাইকারকে নবী বলতেছেন দুইজনে আজাব হইতেছে কোন কারণে একজন হইল প্রস্রাব করে সে পবিত্র হইতো না আর আরেকজনের ব্যাপারে নবী বলেন সে গিবত করত। আল্লাহ নবী রহমতের নবী দুইটা গাছের ডাল শুকনার দুইটা গাছের ডাল কবরের মধ্যে লাগাইয়া দিয়ে নবী বলতেছেন যে এই পাতাগুলি যতক্ষণ সতেজ থাকবে আল্লাহ এই খাতিরে তাদের আজাবটা কিছু কমায় রাখবে তাহলে প্রকাশ্যে নবীকে কবরে আজাব দেখানো হয়েছে আল্লাহ নবী কবরে আজাব দেখতেন আল্লাহ আমাদেরকে কবরে আজাব দেখায় না কিন্তু নবী আল্লাহ দেখায় নবী দেখছেন কোন কারণে আজাব হইতে তাও দেখছেন এজন্য জন্য কবরের থেকে যদি বাঁচতে হয় পশ্রাপ করে পবিত্র হওয়া লাগবে পাঁক সাফ হওয়া লাগবে এক দুই নাম্বার গিবোধ করা যাবে না পরনিন্দা করা যাবে না মানুষের দুশ্চর্চা করা যাবে না এর দ্বারা আল্লাহর নবী নিজের চোখে দেখছেন এই অপরাধে অপরাধী মানুষটারে খবরে আজাব দেওয়া হচ্ছে আবু দাউদ শরীফের আরেকটা হাদিস মেরাজ রজনীতে আল্লাহর নবী বলেন আমি দেখলাম কি দেখলাম একদল মানুষ জাহান নামে ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে লাহুম আজফারুম মিন মুহাসিদ ইয়াকমিশুনা উজুহাকুম ওয়া সুদুরাহুম আল্লাহ নবী বলেন আমি দেখলাম একদম নখগুলা হলো লোহার এই লোহার নক গুলা দিয়া তামার নখগুলা দিয়া মুখ আর বুকের ভাবে তুলে তুল তুলতেছে এত ধারালো নখ নখ দিয়া নিজের মুখের গোষ্ঠ খামচাইতেছে খামচাই খামচাই উঠাইতেছে বুকের গুস্ত খামচায় খামচায় উঠাইতেছে আমি জিজ্ঞেস করলাম ভাই জিব্রাই বা মানহা হা উলা ই হা উলা ই আমি জিজ্ঞেস করলাম ভাই জিব্রাইলারা কারা জিব্রাইলা মিন কয় নবী গয়রা হলো দুনিয়া থেকে গিবৎকারীর দল একসাথে বৈশাখ গিবৎ করতো গিবৎ করতো ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম মনে রাখবারে আল্লাহর গোলাম পবিত্র কোরআনের সুরে হুমাজার মধ্যে আল্লাহ বলেন ওয়াইলুন লিকুল্লুহুম আজাতিল লোমাজা আল্লাযী জামা মা'আলাও এই সূরার মধ্যে তিনটা অপরাধী অপরাধী তিন অপরাধী অপরাধী মানুষকে আল্লাহ পাক জাহান্নামের শাস্তির কথা বলেছেন এর ভিতরে ওই অপরাধগুলা তিনটা একটা হলো কেউ সামনাসামনি কেউরে কেউ অপমান করে অথবা তার অগোচরে আছে মা 10 সামনে তার অপমান করে আরেকটা হলো সম্পদ জমা করে রাখে এই তিনটা অপরাধে অপরাধী মানুষকে আল্লাহ ওই পিলারের মধ্যে পাক হয় মানুষের সামনে একজন মানুষ অপমান করলো সামনাসামনি অপমান করলো অথবা আড়ালে অপমান করলো আহা মানুষে ইজ্জত একজন মমিনের ইজ্জত দুলিসাত করে দেওয়া নষ্ট করে দেওয়া এটা আল্লাহ কখনো বরদাস্ট করতে পারে না বরদাস্ট করতে পারে না আপনি যত কি করেন ধৈর্য ধরবেন এক্ষেত্রে কারণ মুমিনের দাম খানায় কাবার চেয়েও বেশি রকম সুবাহান আল্লাহ নফস মোহাম্মদি আল্লাহ নবী বলতেছেন হে খানায় কাবা ওই সত্তার কসম খেয়ে বলি তোমার দাম অনেক বেশি তোমার দাম অনেক বেশি একথা সত্য কিন্তু মনে রাখবা তুমি খানায় কাবার চেয়েও একজন মুমিনের দাম ওদার কসম আল্লাহর কাছে অনেক বেশি একজন মুমিনের দাম তুমি কাবার চেয়েও আল্লাহর কাছে বেশি একজন মুমিনের ইজ্জত একজন মুমিনের সম্মান তুমি কাবার সম্মানের চেয়েও বেশি এর জন্যই বলা হয়েছে একজন মুসলমানের इज्जत নষ্ট করা কাবা ভাঙ্গার সমান সহজ কথা নয় জন্য এই অপরাধী অপরাধী মানুষগুলোকে আল্লাহ পাক হাসরের মাঠে জাহান্নামের খুঁটির খাম্বার সঙ্গে বাঁধবে ওয়াইলুল লিকুল্লি হুমা যাতিল লমাজা আল্লাযী জামা আ'মাল ওয়া আদ্দাদা ইহসাবু আন মালাহু আখলাদা কल्ला লাইুম

পিঠগুলারে এমনভাবে বাঁধাই করা হয় এমনভাবে তার হাত দুইটারে বাঁধাই করা হয় যে বাধার কারণে সে নড়তে পারে না চড়তে পারে না আগুন ধরে তো হয় আগুনের দ্বারা তার কলিজা আগু জ্বলে তারপরে তার বডি জ্বলে আগুন আল্লাপাক দিয়ে কলিজা জ্বালায় ওই ভাইয়েরা বন্ধুরা নামা হুতামা নামক জাহান নামে যাদেরকে আল্লাপাক আসামি বানায় রাখবে রে ভাই এ আগুনে তাদের কলিজা আগে জ্বালাবে কলিজা আগে জ্বালাবে তারপরে কলিজার আগুন যখন জ্বলবে এই কিবৎকারী মানুষগুলার কলিজা জ্বলবে আর তার নাক দিয়া মুখ দিয়া এই এইরকমভাবে পায়খানার ছিদ্র দিয়া ধোঁয়া বের হবে জান্নাতি মানুষগুলা দূর থেকে দেখবে দেখবে আর বলবে আরে এর কলিজা জ্বালাইতে সে আগুনে

আল্লাপা আকরাবুল আলমিন যখন এই কথা বলেছেন জাহান্নামিদের চামড়া আগুনের দ্বারা জ্বলবে আবার নতুন চামড়া আল্লাহ লাগাই দিবে এত ভয়াবহ আজাব থেকে নিজের বাঁচানোর জন্য আমার নবী রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করছেন বলছেন রব্বানা শরীফ আন্না আজাব জাহান্নাম ও মালিক আমি মোহাম্মদ জাহান্নামের আজাব থেকে তোমার কাছে মুক্তি চাই কারণ আমি মোহাম্মদ জাহান্নামের আজাব শুনিতে পারবো না ربنا اصرف عنا ذاب جهنم ان ذابها كان غراما اللهم اجعل في بصري نورا وفي سَمْعِ نورا اللهم انك تعلم سري وعلانيتي لا يخفى عليك شيء من امري انا البائس الفقير. <applause> الاتوميا مارشب جنوب بهير بيتر شب আল্লাহ আমার চোখের মধ্যে নুর দাও চেহারার মধ্যে নূর দাও আল্লাহ আমার কানের মধ্যে নূর দাও সর্ব প্রকারের তোমার নূর দ্বারা আমাকে পরিপূর্ণ করে দাও ভাইরা বন্ধুরা এইভাবে আল্লাহর নবী জাহান্নামের আজাব থেকে নিজের আল্লাহর কাছে মুক্তি চাইছেন ও ভাই কয়েকটা ক্ষেত্র আছে কি বোধ করা যায় যে বৈধ ক্ষেত্র কয়েকটা জায়গার ক্ষেত্র আছে এমন যেই ক্ষেত্রে গীবত করা বৈধ এর ভিতরে এক নম্বর হলো পরামর্শ দান পরামর্শ দান বুখারি শরীফের মধ্যে আসছে বুখারি মুসলিমের মধ্যে কেউ যদি আপনার কাছে বিয়ে শাদির ব্যাপারে পরামর্শ চায় এলাকার মেয়েটা এলাকার ছেলেটা সম্পর্কে পরামর্শ চায় ওই অবস্থায় আপনি যদি তার কোনো ভুল থাকে তার দোষ থাকে সেটা বলে দেওয়া সেটা তারে জানায় দেওয়া এখানে বৈধ এটা গিবোধ হবে না গীবত হবে না কারণ আপনার একটা সিদ্ধান্তের দ্বারা তার জীবনের বহুত বড় ক্ষতি হয়ে যাইতে পারে এজন্য সত্য কথাটা জানাই দেওয়া এখানে জানাইলে কি বোধ হবে না কারণ এটা আল্লাহ নবীর একটা হাদিস আছে এমন রসুল করিম সল্লাহ ইসলামের কাছে একজন মহিলা ফাঁতেমা বিন দিকায়েস ইনি বলেছিলেন রসুল আল্লাহ দুইজন আমার বিয়ার প্রস্তাব দিছে একজন আবু জাহাম আর একজন মোয়াবিয়া আমি কার্ডটা গ্রহণ করব নবীজি দুজনেরই দুজনের এই ভালো গুণটা এবং খারাপ গুণটা দুটাই প্রকাশ করে বলছেন যে তার এটা ভালো তার ওটা ভালো তার এটা খারাপ তার ওটা খারাপ এখন তুমি বুঝো নবীজি এখানে তাদের খারাপ গুণটা বইলা দৈরে তুলছেন এটা গীবত হয় নাই কারণ এখানে বিয়ে সাথের বিষয় তারপরে হলো কারো ষড়যন্ত্র হইতেছে কারো হত্যা করার ব্যাপারে এই বিষয়টা আপনি জানছেন সাথে সাথে আপনি জানাই দিলেন ভাই অমুকের ব্যাপারে তুমি সতর্ক ক্য আমি কিন্তু দেখছি সে আপনার ব্যাপারে ষড়যন্ত্র করে আপনার কোন ক্ষতি করে ফেলতে পারে এই কথাটা বলা এটা কি পথের ভিতরে পড়বে না তিন নাম্বার হলো কোনো বিদাঁতি পরিষ্কার যদি আপনি জানেন যে সে বিধাঁতি সে বিদাত প্রচলন করতেছে সে আকিদা বিশ্বাসে সে চরম বিদাতে ওই অবস্থায় তার ব্যাপারে জাতিকে সতর্ক করা জাতিকে সতর্ক করে দেওয়া যে অমুকের ব্যাপারে সতর্ক থাকবেন কারণ তার আকিদা বিশ্বাস ভ্রান্ত সে জাতিকে ভ্রান্ত করবে আপনাকে ভ্রান্ত করবে এটাও গিবতের ভিতরে পড়বে না কারণ বিদাতির বিদাত প্রকাশ করা বিদাতির বিদাতের এই ভ্রান্ত আকিদা মানুষকে জানায় দেওয়া এটা হকপন্থী একজন আলমের দায়িত্ব এখানে এটা কি হবে না গিবতের ভিতরে পড়বে না বাকি ভাইরা আমরা এছাড়া আর কোনো ক্ষেত্রে একজন আরেকজনের পরনিন্দায় যাব না আল্লাহ আমাদের সবাইকে এই সব ধরনের গুণা থেকে বিশেষ করে গিবতের মতো এত বড়ো কঠিন কবিরা গুণা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান এবং বাঁচবার তো উফিক দান করুন আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলমিন